গতকাল প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নীল সাদা পোশাকে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন সৌমেন হালদার নামে এক ব্যক্তি। তবে আজ মঙ্গলবার বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই বিতর্ক নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানতে চান। প্রত্যুত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এটা কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়, বিশ্ব বাংলা লোগো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পত্তি নয়, এটা সরকারের প্রতীক, বাংলাকে বিশ্বস্তরে উন্নীত করার একটি লক্ষ্য। অন্যান্য রাজ্যের স্কুল পোশাকের উদাহরণ টেনে শিক্ষামন্ত্রীর বক্তব্য, বিষয়টিকে সংকীর্ণ রাজনৈতিক গণ্ডির মধ্যে দেখবেন না।